রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষার্থীরা রাতভর কাজ চালিয়ে যাচ্ছেন প্রাণের পহেলা বৈশাখ উদযাপনের জন্য। কেউ দেয়ালে ছবি আঁকাচ্ছেন, কেউ বা গাছে গাছে বিভিন্ন রং তুলি দিয়ে ফুটিয়ে তুলছেন, আবার একদল ছেলে মেয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গান গেয়ে অনুপ্রেরণা যুগিয়ে চলেছেন। এ যেন বাঙালির চিরচেনা রূপ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনের মূল আয়োজনে প্রতি বছরই থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, কিন্তু এবার রমজান মাস হওয়ায় একটু ভিন্ন ধর্মীয় আয়োজন। এবার চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে না ঠিকই, কিন্তু চারুকলার রাস্তা, দেয়াল ও গাছে রং বেরঙের কারুকাজ শোভা পাবে, বাঙালি ঐতিহ্যে ভরে উঠবে এই আঙিনা। এদিকে রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বিভিন্ন সংগঠন দিবসটি পালনের প্রস্তুতি নিয়েছে। মঙ্গলবার রাতে চারুকলা অনুষদে দেখা যায় কেউ বানাচ্ছেন বিভিন্ন প্রাণীর মুখ, কেউ কার্টুন, কেউ বা আলপনা দিয়ে ভরিয়ে তুলছেন দেয়াল, রাস্তা ও গাছ, আবার কেউ তাতে আলতো করে দিচ্ছে রঙের ছোঁয়া। চারুকলার ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীদের একটি আলাদা জগৎ তৈরি হয়েছে, রাতভর চলছে বিরামহীন কাজ, একটাই লক্ষ্য প্রাণের বর্ণিল আয়োজনে বৈশাখ উদযাপন। ইফতারির পর আমরা এনার্জি পাই বলে এই সময়টাকে আসলে আমরা কাজে লাগাই, ধর্মীয় অনুভূতিটাকে শ্রদ্ধা রেখে, মানে কোনোটার জন্য যাতে কোনোটা ব্যাঘাত না ঘটে এই সব চিন্তাভাবনা মাথায় রাখা হয়েছে। এবার পুরো চারুকলাটাকে ক্যানভাস আকারে নিয়ে আমরা এবার কাজ করছি, এই ক্যানভাসে আমরা ফুটিয়ে তুলেছি।